শিলিগুড়ি বাগলাকোটে গতকাল রাত 2টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় 6 থেকে 7টি বাড়ি, এছাড়াও পুড়ে ছাই হয়ে যায় 3টি বাইক এবং 1টি টোটো গাড়ি। ঘটনার খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আরো একবার জানিয়ে রাখি, শিলিগুড়ি বাগলাকোটে গতকাল রাত 2টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় 6 থেকে 7টি বাড়ি, এছাড়াও পুড়ে ছাই হয়ে যায় 3টি বাইক এবং 1টি টোটো গাড়ি। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় দমকলের 3টি ইঞ্জিন এবং তারা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দেখছেন সেই ছবি, শিলিগুড়ি বাগলাকোটে গতকাল রাত 2টা নাগাদ এই ঘটনা ঘটে এবং সেখানে আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রায় 6 থেকে 7টি বাড়ি এবং বেশ কয়েকটি বাইক এবং একটি টোটো গাড়িও কিন্তু সেখানে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন সেখানে উপস্থিত হয় এবং 2 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। লাইভ ভিডিও কর না, ফেসবুক লাইভ ভিডিও কর।